হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাইকে আরও একবার স্বাগতম করছি আমার চ্যানেল মিতু সিম্পল লাইফস্টাইলে, যেখানে কিনা আমি শেয়ার করে থাকি আমার দৈনন্দিন লাইফস্টাইল, আমার সাংসারিক কাজকর্ম, টুকটাক রান্নাবান্না, ব্যস্ততা, সব কিছু। তবে আজকের ভিডিওটি আমি শেয়ার করেছি রমজানের জন্য, তো আমরা সবাই টুকটাক প্রস্তুতি নিচ্ছি, আর বাচ্চা নিয়ে তো আরও অনেক দিন থেকেই টুকটাক এটা সেটা গুছানো গাছানো চলছে। তারপরেও আজকে একদম লাস্ট টাইম যে আমার প্রিপারেশনগুলো আমি করে নিচ্ছি, সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, সেজন্য ভিডিওটি পুরোপুরি না টেনে দেখতে হবে। প্লিজ ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। তো শুক্রবার সকাল, সবাইকে জুম্মা মুবারক। সকাল সকাল উঠে পড়েছি বাচ্চাদের ঘুম থেকে ওঠার আগেই, কারণ অনেক রকমের কাজ আসলে থাকে। তো আমি কি করছি, জানালাগুলো এখনও মোছা হয়নি, তো সেই কাজগুলো করে নিচ্ছি। ভাবলাম এগুলো একটু একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি, হয়তো কারো উপকারে আসতেও পারে। বিশেষ করে নতুন গৃহিণী আপুদের কিন্তু এই জাতীয় টিপসগুলো অনেক কাজে দেয়। এই জানালাগুলো কিন্তু যেহেতু রোড সাইডের পাশে আমার বেডরুমের জানালাগুলো, তো এই যে সুন্দর করে ব্যালকনি থেকে কিন্তু অনেক ধুলা আসে, তো আমি দেখেন কিভাবে পরিষ্কার করছি। প্রথমে তো মুছে নিলামই, তারপরে এই যে যে ধুলাগুলো একদম এই পাশে থাকে, আনইউজড ব্রাশগুলো দিয়ে আমি সুন্দর করে ময়লাগুলো এদিকে নিয়ে এলাম আর মোটামুটি ঝকঝকে করে নিলাম। তো যতটুকু পারছি করে নিলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আর এই কাজগুলো কিন্তু আমাদের প্রায়ই করা হয়, তবে রমজান যেহেতু আসছে, আমাদের ভিতরে কিন্তু মুসলিমদের ভিতরে একটা উৎসব উৎসব ভাব অলরেডি চলে এসেছে, একটা অন্যরকম আনন্দ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সুন্দরভাবে রমজানটা সুস্থভাবে যেন আমরা পালন করতে পারি। তো চলে এসেছি, এরপরে বেডরুমের জানালাটাও, আরেকটা জানালা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। এরপরে ওই যে আমাদের কমন ওয়াশরুম যেটা, সেটার এই যে এই বেসিনের পাশে যে জায়গাটা, এগুলো কিন্তু আসলে পরিষ্কার করতে হয়, প্রায়ই হয়। তবে আজকে যেহেতু করে নিচ্ছি, আবার হয়তো 15-20 দিন পরে করা লাগতে পারে। তো আমি সবসময় কি করি, হালকা হালকা করে পরিষ্কার করার উপরেই থাকি, এতে করে কি হয় অতটা চাপ হয় না। তো দেখেন এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর গুছিয়ে নিলাম। আজকে ভিডিওটিতে অনেক রকম ক্লিনিংয়ের কাজ থাকবে, একটু হলেও নতুন গৃহিণী আপুরা কিন্তু মোটিভেটেড হবেন আশা করছি। ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। তো এই যে গুছিয়ে নিলাম আর প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিলাম, যেহেতু এটা কমন ওয়াশরুম, আমরা এখানে গোসল করি আর বাচ্চাদেরকেও গোসল করাই। তো আমাদের শ্যাম্পুগুলো, বাচ্চাদের শ্যাম্পুগুলো, স্যাভলন, গুঁড়া সাবান, এগুলো এখানে রাখি। এর মধ্যে বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওদেরকে যেহেতু একটু বেলা করেই উঠেছে, দুজনকে দুইটা ডিম পোচ করে দিয়ে দিব। আর যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়াও বাজারে গিয়েছে, তো এসে পড়লে যাই আনবে, সেখান থেকে রান্নাবান্নাও করব। তো ভাবছি তাড়াতাড়ি করে দুজনকে দুইটা ডিম পোচ করে দেই, এটাই একটু একটু খেয়ে নেবে। তো বাচ্চারা তো খায় না, দেখা যায় এটা নিয়ে অনেকক্ষণ সময় ওদেরকে আবার আমার দিতে হচ্ছে। তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজ গুছিয়ে ফেলতেছি, ওদের কাছেও আছি আবার কাজও গুছিয়ে ফেলতেছে। তো এখানে ডাইনিং টেবিলের উপরে ওই যে সকালবেলা লেবু এনেছে আপনাদের ভাইয়া, তো রোজায় আমরা লেবুর শরবতটা খুব পছন্দ করি, ট্যাঙ্কের শরবত আমি খাই না, পার্সোনালি অতটা পছন্দও করি না। তারপরে কাঁচামরিচ এনেছে, এগুলো সব আজকে গুছিয়ে রেখে দিব। আর আমার ফ্রিজে কিছু আগে থেকেই কাঁচামরিচ ছিল, আর সেগুলো তো নর্মাল ফ্রিজে আছেই, আর আমি এগুলো ডিপ করে রাখার জন্য ভাবছি যেহেতু এনেছে। আর মরিচগুলো বেশ ঝাল, আর রোজার মধ্যে কিন্তু বেশ দাম হয়ে যাবে এই জিনিসগুলোর, এটা আমরা কিন্তু খেয়াল করে সবাই জানি, আসলে বলার কিছুই নেই। তো ভাবলাম যেহেতু এনেছে, আর এখানে অনেক না, এই ধরেন হাফ কেজি পরিমাণ মরিচ এনেছে, তো আমার লাগবে রোজার মাসে, তো ভাবলাম যে গুছিয়ে ফেলি। এই কাজগুলো একদম লাস্ট পর্যায়ের প্রিপারেশন আমার বলা চলে, রোজই আমরা কাজ করব, টুকটাক কাজকর্ম, রান্নাবান্না সবই তো চলবে, ক্লিনিংয়ের কাজ, কিন্তু তারপরেও এই যে কাজগুলো একটু গুছিয়ে রাখা, একটু এগুলো আসলে রমজানকে ভালোবেসেই আমরা করছি, যেন আমরা ওই সময়টা একটু রেস্ট হলেও নিতে পারি, একটু ইবাদত করতে পারি। কারণ বাচ্চাদেরকে, বিশেষ করে আমার যেহেতু দুইটা বাচ্চা, ওরা ছোট ছোট, ওদেরকে সামলানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার, তো সেজন্যই এখন থেকে একটু একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখেন বেগুনের ব্যাপারটাও কিন্তু সেই একই, বেগুনেরও কিন্তু প্রচুর দাম বেড়ে যাবে এবং অনেকটা বেড়ে যাবে, তো এখন থেকে যদি আমরা একটু গুছিয়ে রাখি বেগুনগুলো, বেগুনই যারা পছন্দ করি আমরা, একটু শেপ মতো কেটে সুন্দর করে রেখে দেই, তারপর কিন্তু আমরা ডিপে রেখে দিলে দেখা যা গেল যে আপনার খুব বেশি লাগলো না। আমার যেমন ছোটো ফ্যামিলি, আমাদের চারটা বেগুনই ভাজলে এনাফ,
তো এই দেখেন বেগুনের মধ্যে আবার পোকা বের হয়েছে, তো এটা আমি ফেলে দিব, নিতে পারবো না, বেগুনটা মানে ভালো ছিল না, তো পুরো পিসটাই আমাকে ফেলে দিতে হয়েছে। তো বাকিগুলো আমি সুন্দর করে কেটে নিব। তো এখন থেকে যদি একটু গুছানো থাকে, এগুলো যদি আমি ডিপে রেখে দেই, 2 ঘন্টা পর কিন্তু এগুলো আইস হয়ে যাবে। তারপরে দেখা গেলো আমি একটা এয়ারটাইট বক্সে রেখে একদম পুরো মাসের জন্য সংরক্ষণ করতে পারবো, কারণ অনেক কিন্তু লাগে না, ছোট্ট ফ্যামিলি 4-5টা বেগুনি ভাজলে এনাফ। তো এই কাজগুলো করে নিচ্ছি, এরকম করেই কিন্তু চলে আমাদের কাজকর্মগুলো। তো ডিপে রেখে দিলাম, আর এবার কিন্তু আমি এপাশে চলে এসেছি, আমাদের লিভিং রুমের যে বেসিন এরিয়াটা ওটাও একটু ভালো করে সব কিছু সরিয়ে নিয়েছি, এবার ভালো করে পরিষ্কার করে নেবো। এই যে দেখেন এই মাল্টি স্ক্রাবারটা দিয়ে আমি সবসময় এটা পরিষ্কার করে থাকি, যেটা স্ক্রাবারটা আলাদা রাখি এই বেসিন এরিয়াগুলো পরিষ্কার রাখার জন্য। তো আমি কিন্তু আমার বেডরুমের বেসিন এরিয়াটাও গুছিয়ে নিয়েছি, আসলে সবটা তো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখেন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমাদের ব্রাশগুলো, আমার হাজবেন্ডের গুলো যেগুলো শেভ করতে লাগে, আর এই যে একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি। আসলে দেখতে কিন্তু একটা অন্যরকম পবিত্র অনুভূতি হয় রিয়েল প্ল্যান্ট, আর সবুজ জিনিস কিন্তু আপনার চোখে শান্তি দিবে, তো খুব ভালো লাগে। এভাবে গুছিয়ে রাখতে চেষ্টা করি, বাচ্চাদের হাতের নাগালে যেহেতু সেই সব জায়গাগুলোতে আমি গাছ রাখি। তো এরপরে নিয়ে এলো বাজার, তো বেসিন টেসিন ধুয়ে একবারে হাত টাত ধুয়ে আমি চলে এসেছি এবার কিচেনে, এবার আবার অন্য কাজকর্ম আছে, তো এবার বাজারগুলো গুছিয়ে নিব। তো এই যে চিকেন এনেছে, তো আমি যেভাবে গুছিয়ে নিচ্ছি সেগুলোই আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। তো এখানে চিকেনটাকে আমি পিস করে কেটে নিব, আগে ভালো করে ধুয়ে নিব। আর এদিক থেকে এনেছে গরুর মাংস, তো এগুলো আমি সব প্যাকেটে প্যাকেটে করে যেভাবে আমরা গুছাই বা যেভাবে আমরা রাখি, সাধারণত আমি বক্সেই রাখি, তো অনেকে পলিথিনে রাখে, তো পলিতে রাখতে কোনো অসুবিধা নেই, এটা ভালোই থাকবে। তবে আপনি বক্সের জায়গাটা আপনি পলিতে রেখে মাংসগুলো বা মাছ যাই রাখেন না কেন, ওটা আপনি একটা ভারী কাগজে রাখতে হবে, যেমন বিস্কিটের প্যাকেট বা গুঁড়ো দুধের প্যাকেট, যে প্যাকেটগুলো আমাদের আসে বাসায়। আর এই যে ফ্রেশ মাংস এনেছে, তো এই মাংসটা আমি রান্না করব, আর বাকিগুলো গুছিয়ে রাখছি। তো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, সেম ওয়েতে আমি মাছও রাখি। আমি মাছও এরকম পলিতে করে নিয়ে একদিনে যতটুকু লাগবে পরিমাণ মতো নিয়ে তারপর আমি বক্সে রাখি, চেষ্টা করি বক্সেই রাখতে, এতে করে অনেকটা কিন্তু ফ্রিজ পরিষ্কার থাকে। তো মাংসটা হাতে মেখে আমি চড়িয়ে দিচ্ছি, এদিকে আমার হাজবেন্ড বুস্টার ডোজ দেওয়ার পর থেকে সে তো জ্বর খুব প্রচুর, গতকালকেও আমি কিন্তু বলেছিলাম ব্লগে, তো আজকেও সে মোটামুটি একটু অসুস্থ আছে। তো রান্না বান্না তাকে একটু পরপর নাস্তা দেওয়া চা দেওয়া এগুলো কিন্তু চলছে ফাঁকে ফাঁকে। তো এই যে আমি গুছিয়ে নিয়েছি সবগুলো বক্স, আমি রেখে দিব। চিকেনটাও আমি কেটে একদম পিস পিস করে চিকেনটা আবার ধুয়ে রেখেছি, গরুর মাংস তো ধুতে হয় না, চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এই যে বক্সে বক্সে এবার আমি ডিপে রেখে দিব। তো একের পর এক কাজ কিন্তু চলছে। এবার তরমুজ বের করেছে মেয়েরা, ওদেরকে দিতে হবে, আপনাদের ভাইয়াও খাবে। তো বললাম যে ঠিক আছে একটু ওয়েট করো, এদিকে ছোটো বেবিরও দুধ বোতলে ভরতে হবে, এই দুধটা ওকে দেই। কোনো একদিন একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু ওকে কী দুধ দেন, ওকে এখনও নিরু দিচ্ছি আপু, 2 বছর যেহেতু হয়নি সেহেতু এখনও ওকে নিরু দিচ্ছি, 2 বছর হয়ে গেলে ইনশাল্লাহ গরুর দুধ দেওয়ার ইচ্ছা আছে। তো এই যে ফাঁকে কিন্তু আবার আমি ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফলগুলো কেটে নিলাম, অনেক খেয়াল করে কিন্তু আমাদের গৃহিণীদের কাজগুলো করতে হয় দেখেন, কারণ দেখা গেলো আমি মাছ মাংস ধরলাম তারপরে হয়তো আমাকে আবার হাইজিন মেনটেন করে আবার কিন্তু ফল কাটতে হবে বা বাচ্চাদেরকে খাবার দিতে হবে। তো কিছু ডিম ছিল সেগুলো ধুয়ে নিলাম, দুপুরে রান্নাগুলো সারলাম। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব। কেমন লাগে আমার ভিডিওগুলো আমার ভাই বোনেরা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে, আমাকে অনেক আনন্দিত করে, অনেক আশা বান করে, আর একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী একটা দিনের নতুন ভিডিও মেক করার জন্য। সো প্লিজ বি লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব।
আর একদম সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে আপনি কিন্তু সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন, আর চাইলেই দেখে নিতে পারবেন আমার ডেইলি লাইফ আপডেটের ভিডিওগুলো। এই ছিল আমার শুক্রবারের লাঞ্চে খাওয়া দাওয়া, একদম সাদাসিধে আমার হাজবেন্ডের খুব পছন্দের বেগুন ভাজি আর গরুর মাংস আলু দিয়ে ঝোল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।